আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে শেয়ার করছি সহজ আরও একটি রেসিপি। সহজভাবে শেয়ার করছি চিকেন কোরমার রেসিপি, তা আবার টক দই ছাড়া সহজভাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন কোরমা তৈরি করব। তার জন্য চিকেন তো অবশ্যই লাগবে। আমি 1.5 কেজি ওজনের একটি চিকেন আগে থেকে এভাবে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। শুধুমাত্র 4 পিস ব্রেস্টের মাংস উঠিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি আপনাদেরকে, আজ আমরা টক দই ছাড়াই চিকেন কোরমাটা রান্না করব। এই জন্যে আমি দিয়ে দিচ্ছি এবার 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, সাথে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার পাউডার মিল্ক দুইটার সংমিশ্রণে যেমন টক দইয়ের কাজ করবে, তেমন রান্নার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রয়লার মুরগির একটা স্মেল করে, সে স্মেলটাও দূর হয়ে যাবে। আর হোয়াইট ভিনেগার ছাড়া লেবুর রস দিয়ে স্মেলটা কিন্তু দূর হবে না। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনিয়া পাউডার, সম পরিমাণ মরিচের গুঁড়া, চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা বেশি দিতে পারেন, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে। এবার একটি স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টিস্পুন পরিমাণ। এই পর্যায়ে এটা আমি আগে তেলে ভেজে রেখেছি। এখানে রয়েছে শাহী এলাচ 4টা, রয়েছে 10 থেকে 12টা মতো নর্মাল এলাচ, রয়েছে তেজপাতা, জয়ফল, জয়ত্রী, সব কিছু মোটামুটি একটু বা অর্ধেক করে আমি তেলে এভাবে ভেজে নিয়েছি। সেখান থেকে দিয়ে দিলাম গুঁড়া করা আমি 1 থেকে 1.5 টিস্পুন পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে এই পর্যায়ে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা মাখিয়ে একটা সাইডে রেখে দেব। লবণটা অবশ্যই গুঁজে দিবেন, কারণ আগে পরে আমরা আবারও এই মর্মে এই রান্নাতে লবণটা ব্যবহার করব। এবার আরও একটি মশলা তৈরি করে নিচ্ছি, এই জন্য আমি একটি মিক্সিং বোল, তার মাঝে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে সরিষা বাটা। এই রান্নাতে অবশ্যই সরিষা পেস্ট বা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ভরে ভরে জিরা পেস্ট, আপনারা চাইলে জিরাটা ভেজেও দিতে পারেন, 2 থেকে 3টা এলাচ। লবঙ্গ দিয়ে দিলাম 4 থেকে 5টা, দিয়ে দিলাম দারুচিনি কয়েকটা, তেজপাতা 2 থেকে 3টা, 1 মুঠো পরিমাণের চেয়ে একটু কম দিয়ে দিলাম আস্ত কিশমিশ। এইবার তার সাথে আরও একটি পেস্ট আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ, মানে সম পরিমাণ নিয়ে আমি অফ স্ক্রিনে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে অর্ধেকটা এইবার প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি, বাকি অর্ধেকটা পরবর্তীতে রান্নার সময় অ্যাড করব। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি 1 ঘন্টা করে রান্নায়। আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ মানে প্রয়োজন মতো রান্না সয়াবিন তেলটা দিয়ে সেই গরম মশলা আস্ত অ্যাড করে দিয়ে দিয়েছি 3 থেকে 4টার মতো বড় সাইজের পেঁয়াজ কোচানো, দিয়ে মোটামুটি পেঁয়াজটা হাই হিটে আমি সফট হয়ে আসা পর্যন্ত রান্না করব। যখন মোটামুটি দেখা যাবে পেঁয়াজটা সফট হয়ে আসবে, ঠিক তখনই আমি দিয়ে দিব সেই উঠিয়ে রাখা মানে মাংস যে লিকুইড মশলা রয়েছে সেটা। সেটা মোটামুটি আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে পোড়া না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পুড়ে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এতে করে এর যে কাঁচা ঘ্রাণ সেটাও চলে যাবে। 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট আমি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেশন করা সেই চিকেনটা। চিকেনের সাথে 4 থেকে 5টা আবার আমি কাঁচা মরিচও কুচিয়ে দিয়েছি, দিয়ে অফ স্ক্রিনে ভালোভাবে সমস্ত চিকেন মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম সেই মিক্সিং বোল ধোয়া কিছুটা পানি, দিয়ে যেহেতু ব্রয়লার মুরগি বেশি সময় লাগবে না রান্না করতে, মোটামুটি হাফ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি অর্ধেকটা কাঠবাদাম এবং কাজু বাদাম পেস্ট অ্যাড করেছিলাম, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, সেই অর্ধেকটাই অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব এ পর্যায়ে 250 থেকে 300 গ্রামের চেয়ে বেশি লিকুইড দুধ। এর মাঝে আমি আর 1/4 কাপ পরিমাণ দিয়েছিলাম পাউডার দুধ, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা যেহেতু আগে লবণ অ্যাড করেছি, সাথে টমেটো কেচাপ দিয়েছি, সব কিছু মাথায় রেখে আবারও কিছুটা লবণ দিয়ে এই পর্যায়ে আমরা রান্নাটা সম্পূর্ণ বা অলমোস্ট ডান হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব। যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি একটা সময় লাগবে না রান্না করতে, মোটামুটি আমাদের রান্নাটা একদম শেষের দিকে এই পর্যায়ে আর কয়েকটি মশলা অ্যাড করে আমরা রান্নাটা কমপ্লিট করব। মোটামুটি চুলাটা অন থাকা অবস্থায় 4 থেকে 5টা কাঁচা মরিচ আগে থেকে বেরাস্তা মানে পেঁয়াজ বেরাস্তা করে রেখেছিলাম, সেটা 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম, 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা দিলে এর রান্নাটা টেস্ট আরও দ্বিগুণ
হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি কিছুটা ঠান্ডা হওয়ার পর, আপনাদের সাথে একটু সার্ভ করে শেয়ার করছি। আশা করি টক দই ছাড়া সহজ রেসিপিতে আজকের এই চিকেন কুরমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে এমন আরও সহজ আপডেট মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোটামুটি আজকের ভিডিওটা আপনাদের যতটা সম্ভব হয়েছে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আর আপনাদের রেসিপি সম্পর্কে কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।